হ্যালো গুড মর্নিং সকলকে। আমি আর মা এখন বেরিয়ে পড়েছি, আজকে বলেছিলাম না ওই মায়ের সাথে একটু কাজ আছে, একটু ব্যাংকের কাজে যাচ্ছি, এই জন্য বেরিয়ে পড়েছি দুজনে। এই যে মা কোথায় গেলে, ওই যে দুজনে হাঁটছে। তো আগে যাই ওখানে, আর কালকে তোমাদের সাথে ভেনিউটা কোথায় কি সিলেক্ট করলাম সেটা বলা হয়নি এক্সিবিশনের জন্য, ওটা আজকে বিকেলে বলে দেবো। একটু ফাঁকা হয়ে যাই, তারপরে কাজগুলো মিটিয়ে নিই, তারপরে বলবো যে আমরা কোন জায়গায় এরপরের এক্সিবিশনটা করছি, মানে কোনটা ফাইনাল করলাম। কালকে যেটা দেখতে গেছিলাম ওটা ফাইনাল করলাম, নাকি আর একটা আছে হাতে সেটা করলাম, এবার সেটা জানাবো। আজকে আগে কাজগুলো সকালবেলা করে নিই, তারপর বলবো। চলো যাওয়া যাক। আমার মায়ের ব্যাংকের কাজ করা হয়ে গেল, এই যে হাই বা। তো যাই হোক, ব্যাংকের কাজ হয়ে গেল, এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু হেমের ওখানে, দরকারি কাজ আছে। তো হেমের ওখানে যাবো, হেমের ওখান থেকে বেরিয়ে তারপরে আজকে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করবো। কিন্তু আজকে অনেকগুলো কাজ একসাথে নিয়ে বেরোনো হয়েছে, তো এখন প্রচুর কাজ। তো এখন এই জন্য আমরা হেমের ওখানে যাচ্ছি, টোটোতে আছি, হেমের ওখানে যাই, তারপর দেখাবো। এই জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম, ঢুকে এখন খাবো, সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, সেই কখন বেরিয়েছি এই হচ্ছে এখন খাওয়ার মেনু। আজকে সেরকম কিছু রান্না বান্নাও হয়নি, আজকে ভাত আর চিকেন কষা এই মেনু। এখন জাস্ট খেতে বসবো, আর কোনো রান্না বান্না হয়ও নি। আজকে সকাল থেকে আজকে বেরিয়ে গেছি বলে কাজটা সেরকম কিছু হয়নি। এ বদমাইশি করে যাচ্ছে, ও ওর কাজ করে যাচ্ছে। বলো খাওয়া দাওয়া করিনি, জল দেবো না, খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করিনি, আবার বেরোবো, ব্যাংকের কাজ এখনো বাকি, প্রতিদিন আসবো আবার বেরোবো। চলো বেরোই, বেরিয়ে কথা বলো। আচ্ছা বেরিয়ে পড়লাম, এই হাত নাচছে পাগলটা, হাত নাচছে। পাগলের মতন লাগে, চলো 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 আবার কাজ আছে, চলো চলো। আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে, এখন এসছে হচ্ছে পলিউশন করাতে। এখন বাইকের পলিউশনটা করানো হচ্ছে, পলিউশনটা বোধ হয় শেষ হয়ে গেছে বা হবে, এরকম কিছু একটা হবে, ওটা প্রথমেই ভালো বলতে পারবে। এই বোটানিক্যাল গার্ডেন, এই যে অপোজিটে জায়গাটা ওটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তা এখান থেকে কাজ করিয়ে প্রতিমদের ওখানে যাবো, তো চলো ওদের ওখানে ঢুকি, তারপরে কথা বলছি। আচ্ছা আমরা এই প্রতিদিন তো বাড়ি থেকে বেরোনাম, এখন গাড়িটার অবস্থা দেখো, আমরা তিনজনে মিলে এখন একটু দোকানে যাচ্ছি, আর ওদের বাড়িতে কিছু দেখালাম না, কারণ ঢুকে বেশিক্ষণ টাইম পাইনি, ঢুকে জাস্ট একটু চা টা খেয়ে, আর ওই একটা কাস্টমারকে মালটা নেবো, তো তার মালটা রেডি করলাম, করে নিয়ে বেরোলাম, তো ওই জন্যই আর দেখানোর টাইম পাইনি। এবার ওনার মালটা আজকে ডিডিডিসিতে তুলবো, তখন দেখাবো যে মালটা তুলছি, এখন দোকানে যাই, তিনজনে মিলে যাচ্ছি, অসুবিধা হবে কথা বলতে, তো গিয়ে বলছি তারপর কথা হবে। মাল কুরিয়ার করতে চলে এসেছি, দেখো দাঁড়িয়ে আছে পিছনে, চলে এলো আবার সেই ডিডিডিসির অফিসে, চলে এসেছি মাল কুরিয়ার করবো। এখন কাকিমাকে ছেড়ে দিলাম মন্দিরতলা থেকে, চলে গেল, এখন এখানে আবার ডিডিডিসির কাজ, কাজ করার হচ্ছে, কুরিয়ার করা হচ্ছে। চলো কুরিয়ার করার পর আবার কিছু পেট পুজো করতে হবে, কিছু খাইনি, খিদে ফিদে পেয়ে আছি, চলো দেখো কোথায় এসেছি। দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা, চিনতে পারছ, চিনতে পারছ না, চিনতে আমিও পাচ্ছিলাম না, কিন্তু এখন পারলাম। এটা হচ্ছে তোমার ডুমুরজলা স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে নক্স আছে ওই যে জায়গাটা, আগে এখানে এসে আমরা কফি কফি মোমো ফোমো চাফা খেতাম, এখন এখানে কিছুই পাওয়া যায় না, তো আসিও না, একদিন তুলেও দিয়েছিল আগে, এই জায়গাটাতে ময়লা ফয়লা তুলে দিয়েছিল, এই যে সেই দারুণ সদস্যকে নিয়ে এসছি নিউ আমরে থেকে খাবার কিনে, ভাবো নক্স নক্সে এসে আমরা এখন নিউ আমরে খাবার খাবো,
এই জিনিসটা কি কোন কোন ব্লগে দেখতে পাবে? পাবে না, এই ব্লগেতেই দেখতে পাবে, আমাদের ব্লগেতেই আছে শুধুমাত্র। কিন্তু শুধু পিয়ার ওয়াকিং লাইফই দেখতে পাবে কি, যে এই নক্সের সামনে এসে এখন আমরা মিয়ামোরের বাক্স খুলে কি খাবো কি এনেছি দেখাচ্ছি। এটা দেখো খাবারটা দেখো, তাহলে মানে আলাদাই মজা লাগে, লেভেলের মজা লাগে, বুঝতে পারছো? এখন এইসব খাওয়া দাওয়া করবো আমরা, আর এই হচ্ছে সেই দারুণ জায়গা যেখানে আমরা যাচ্ছি না, যাই দেখি একটু পরে, যদি যাই কফি ফফি যদি শুধু পাই তাহলে একবার খেয়ে একবার দেখিয়ে দেবো। হ্যাঁ, আর বাকি অবশ্যই এটা খাওয়া দাওয়াটা করে নিয়ে বলছি কি কেন ভাই ওই আমরা এক্সিবিশনটা মানে কি হবে এক্সিবিশনের ব্যাপারটা সম্পর্কে বলছি। হ্যাঁ, খেয়ে নি চলো। কৃত্রিমীর ভাই একটা সীমা থাকে, এই যে কিছু চাইলাম বললাম একটু খেয়ে দিয়ে হাত মুছবো, দোকান থেকে তো দেয়নি। ও বলছে তুমি গায়ে ফায়ে মুছে নাও, যে জামায় মুছে না, টিস্যু দেবে না, এত টিস্যু রয়েছে অথচ সেই টিস্যু দেবে না। অথচ একটা সময় আমি কত কষ্ট করে গিয়ে গিয়ে জমিয়ে জমিয়ে টিস্যু জমিয়েছিলাম, সেই কাহিনিটা আমি পরে একদিন বলবো তোমাদেরকে, শুনলে চোখে জল এসে যাবে, এরকম গল্প সেখানেই দেবে। এই দেখো আমাদের জামাটা দেখো ভাই, অনেক কষ্টে মিলিয়েছি, টুইনস ভাই টুইনস একসাথে কিনেছিলাম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে। ওই রাসের মেলাতে কি কিনেছিলাম তাই না? যাই হোক, এবার মধ্যে কথা হচ্ছে কফি কি খাওয়া যাবে, কফি কি খাবে, একটু ইন্টারেস্ট তুমি কি বলছো একটু বলো। আর ওখানে পাওয়া যায় কিনা সেটা জানি, কফি পাওয়া যাবে হয়তো, চলো নিয়ে নিচ্ছে। তোমার জামার ব্র্যান্ডের লোগোটা দেখাও, তাহলে লোক বুঝে যাবে যে তোমারটা কোথাকার আর আমারটা কোথাকার। আমার হচ্ছে ম্যাক্স, ম্যাক্সে এই জামাটা দেখতে পেয়েছিলাম, দেখে ভাবলাম যে কালার কম্বিনেশনটা খুব ভালো। আমার আমার হচ্ছে মিনিমাম, ওর ম্যাক্স আমার মিনিমাম, তোমার মিনিমাম, আমার মিনিমাম মানুষ মিনিমাম, ও সব মিনিমাম। ওখানে ফোয়ারা চলছে, ওটা টাইম হচ্ছে 6:52 বন্ধ হয়ে গেছে, 6:52 বেজে গিয়ে 7:52 বাজে আর এখন যাই কফি আছে কিনা দেখি একবার। দাও দাও তুমি পাবে না, ওখানে অনেক জিনিস আছে, ঠিক আছে কফি ভাবি ফেলে দেখাচ্ছি। আর বাকি গল্পটা বলছি কি এক্সিবিশনটা কোথায় করব, রাসের মেলা আমরা কেন করতে পারছি না, এক্সিবিশনটা কোথায় করবো বল সব বলবো। দুঃখীও চলে যাচ্ছে ভাই, এই সেই অসামান্য জায়গা, দারুণ জায়গা, কিছু খাবারই পাওয়া যায় না, চাইলে কিছুই বলছে নেই। এই জায়গাটাকে আমি এক্সপোজ করবো আর না না ভাই, কখন কে দেখে বলবে তারপর চ্যানেল ফ্যানেল নিয়ে আমার টাকাটা নিয়ে, কিছুই তো পাওয়া যাচ্ছে না, কি অবস্থা, কি জানি কি ভালো লাগবে না দুধ। এড়িয়ে একটা জায়গায় যাচ্ছি, যদি ওখানে পেয়ে যাই চা, মানে একটা সামনে একটা দোকান আছে এককালে মানে ভাইরাল হয়েছিল আমাদের এখানে তন্দুরি টি এর জন্য, তো দেখি যদি পাই তাহলে দেখাবো। হ্যাঁ চলো চলো চলো, দৌড়াও দৌড়াও দৌড়াও। আচ্ছা এখন এখানে এসে গেছি, চা পায়ের দোকান ভাই খোলা আছে, চা পা নিচ্ছে এখানে, তোমাকে আর দেখিয়ে দিচ্ছে এখানে মেনুটা, চা দেখাবো তা নাকি ভালো করে বলো কেমন লাগছে চাটা কি বাবা? হ্যাঁ আওয়াজটা শোনা যাচ্ছে, আমি যে চুমুক দিয়ে খাচ্ছি। হ্যাঁ শুনে, আচ্ছা এটা যদি আসো চাটা অপূর্ব খেতে, অপূর্ব না খুব সুন্দর, তন্দুরি টি খুব সুন্দর খেতে। যদি আসো লোকেশনটা হচ্ছে কদমতলা, ওরা কদমতলায় এবং না চাইলে আসো, ঠিক কদমতলা নয় এটা ইছাপুর জলের ট্যাঙ্কের একদম কাছে, কদমতলা আরো ওদিকটা অনেকটা যেতে হবে, এটা হচ্ছে ইছাপুর যে মেন রোডটা আছে ওদিক থেকে ঢুকলেই ভাই, ঢুকলেই এই দিকে পড়ে বা হাতে পড়ে গ্রিনস্টোন বিচ বললাম তো, গ্রিনস্টোন বিচ আর এখানে কাছে কাকিমা সেলাইয়ের দোকানটা,
যাক চাটা খুব ভালো মানে সেলাই দোকানটা কিন্তু নিতান্তই ভালো দোকান আপনাদের রিকমেন্ড করছি আমি হাইলি রিকমেন্ড যদি কোনো চিড়ে ফিরে থাকে জামা কাপড় তাহলে আসবে এখানে করার আমার নাম নিলে পঁচিশ টাকা ডিসকাউন্ট দেবে যদি পঁচিশ টাকার কাজ হয় তাহলে টাকা লাগবে না পঁচিশ টাকার কাজ হলে টাকা লাগবে না পঁচিশ টাকার কাজ উনি করেন না ছোটো কাজ নেয় না ভাই আমি আগেই বলে দিচ্ছি ছোটো কারো কাজ নিয়ে আসবে না বিশাল বড় ইম্পর্টেন্ট কথাটা এক্সিবিশনের কথাটা তো বলবে তোমরা কি শুনবে তো দাঁড়া চাটা খাই আমি বলবে কি দেখো দেখো ডাস্টবিন পিছনে ছিল এই মানুষগুলোর জন্য পুরো দূষণ কতটা হয় দেখেছো আর ফেলেছে কোথায় দেখো আর আমি দেখো আমি দেখো ওই ডাস্টবিনে ফেলেনি দেখাচ্ছি আমি ফেলেছি এখানেই তলা আরে ভার এমন একটা জিনিস ভার তো মাটি এটা তো কোনো প্লাস্টিক নয় ভারটা তো মাটি তো মাটিতে মিশে যাবে তো গলে যাবে তো এটা প্লাস্টিক হলে প্রবলেম ফালতু কথা ভাই এসব শুনো না এসব বাজে কথা ছাড়ো মেন কথাতে আসি সেটা হচ্ছে কেন আমরা রাসের মেলা করতে পারছি না আচ্ছা রাসের মেলা করতে পারছি না এর পিছনে যেটা মেন রিজন যেটা বিগ রিজন সেটা হচ্ছে ভাই ওটা অ্যাকচুয়ালি কালকে যখন দেখতে গেছিলাম তোমাদেরকে যেরকম ভিডিওতে তোমরা দেখলে কি রাসের মেলার এনভায়রনমেন্টটা না আমরা ওই এনভায়রনমেন্টে কাজ করি না ওটা টিপিক্যাল ফেয়ার যেরকম মেলা হয় নাগরদোলা দুলছে এই হচ্ছে এই সেই রয়েছে এইগুলো হচ্ছে তো কাজেই ওখানের ওই জায়গাটা মানে আমাদের কারোরই পছন্দ হয়নি তাই জন্যই জায়গাটাকে স্কিপ করে গেছে আর একই কথা ও ভেবেছে অবভিয়াসলি তাই তো হ্যাঁ একই কথা ও ভেবেছিল না ব্যাপারটা হচ্ছে আমরা মেইনলি এক্সিবিশনটা করি এক্সিবিশনটার একটা এনভায়রনমেন্ট না ডিফারেন্ট হয় আমি তোমাদের সাথে এতগুলো শেয়ার করেছি সেটা আমি জি বাংলাটাও শেয়ার করেছি ফেসবুক পেজে জি বাংলার এনভায়রনমেন্ট তো বিশাল ভালো ছিল আমি লাস্ট করলাম সল্ট লেক করুণাময় ওখানকার এনভায়রনমেন্ট কত ভালো ছিল কত ভালো ভালো আর্টিস্ট এসছে যারা কো সেলার্স আছে তারা খুব ভালো বিশাল স্ট্যান্ডার্ড বিশাল কত একটা এক্সিবিশন যেটা ডিফারেন্ট হয় আর একটা ফিয়ার ডিফারেন্ট হয় ফিয়ার আর এক্সিবিশন এক নয় একটা ফ্যাশন না না এটা তা ব্যাপার নয় কিন্তু এখানে মেইন ব্যাপারটা হচ্ছে কি বলতো আমরা যে মাল যে ধরনের মাল বানাই বা তার যে কস্টিং যেটা যেটা সেলিংয়ের যে কস্টিং সেটা একটা ফেয়ারের তুলনায় একটু বেশি হয়ে যায় এক্সিবিশনের ব্যাপারটা আলাদা একটা ফ্যাশনের লাইফস্টাইল ইভেন্ট আর একটা ফেয়ার নর্মালি এক নয় তো আমাদের একটু সেখানে মানে নিজেদেরই মানাতে প্রবলেম এটা কোনো ছোট করার ব্যাপার নেই এত বড় জায়গা ওটা আমরাই মেইনলি কোনো মেলাতে গেলে আমরা প্রেফার করি কি জিলাপি সিঙ্গারা খাবো খাওয়া দাওয়া নাগরদোলায় ওঠা এইটা প্রেফার করি ওখানে নাগরদোলায় ওঠে না বাজে কথা তুই সব প্রেফার করার কথা কিন্তু ওখান থেকে এত মানে শপিং এর ব্যাপারটা খুব একটা থাকে না আমি খুব কষ্টলি আইটেম বানাই কাকে চেনো নাকি কাকা খুব সুন্দর কাকা মাথায় এত তেল মেখেছে কালো আচ্ছা যাই হোক আর সিরিয়াস কথার মাঝখানে আমি কিন্তু ওকে ইন্টারাপ্ট করলে ও কিন্তু আমাকে পরে মানে একদম উড়িয়ে দিতে পারে রে গেছে রো আর আগে নিয়ে বলছে এত ফালতু কথা না বলছে আসল কথা হচ্ছে এটাই কারণ কি ভাই এক্সিবিশন করতে পারছি না আর মানে সরি ফেয়ারটা করবো না রাসমেলাটা করতে পারবো না এটাই কারণ ঠিকই বলেছে কি আমরা ওখানে গেলে যে উদ্দেশ্যগুলো নিয়ে যাই সেটা কোনো মানে সবসময় যে কেনার উদ্দেশ্য হবে সেটা নয় কিন্তু মেলাটা ভালো এটা নয় যে মেলাকে ভাই ছোটো করছি তা না অবশ্যই ওটাতে করার মতন জায়গা আমাদের মতন আমরা সেই পজিশন নেই কি আমরা ফেয়ার করবো আমরা বেসিক্যালি এক্সিবিশন আর ফ্যাশনের লাইফস্টাইল ইভেন্টেই ঠিক আছে তাই জন্য সেই কারণে ফ্যাশনের লাইফস্টাইল ইভেন্ট করবো আর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দমদম আমরা পরের এক্সিবিশনটা দমদমে করবো এটা ঠিক কথা দমদমে এক্সিবিশন করবো জায়গা দেখতে যাবো হয়তো কাল বা পরশু করে জায়গা দেখতে যাবো ব্লগ আসবে সেই জায়গা পুরো দেখাবো পুরো ব্লগটা বানাবো ঠিক আছে যেরকম ইভেন্ট অ্যাজ এ কভার করেছিলাম ওখানেও তোমাদের করুণাময় তো হাউজিং কমপ্লেক্সে অ্যাজ সেম অ্যাজ দ্যাট এরকম এখানেও পুরোপুরি কভার থাকবে পুরো কভারেজ থাকবে ঠিক আছে চলো তো বলে দিলাম মেন রিজনটা কী কেন রাস মেলাটা করছি না কিন্তু মেলাটা খুব ভালো যার যার যাওয়ার থাকবে তারা দয়া করে চলেও যেও সোনারপুর রাজপুরে হচ্ছে যাদের বাড়ি কাছাকাছি থাকবে তারা তো অবভিয়াসলি ভিজিট করো পারলে কেন ওটা খুব ভালো হবে কিন্তু আমরা আনফর্চুনেটলি এই রিজনটার জন্যই একটু আমাদের যেহেতু আমরা করিনি আমরা এতটা এক্সপিরিয়েন্স এই মুহূর্তে ফেয়ারের সাথে নই আমরা রাদার কমফোর্টেবল হচ্ছি এক্সিবিশনে ইভেন্ট যেটা করে থাকি কয়েকদিনের হয় ম্যাক্সিমাম থ্রি ফাইভ ডেজের হয় ওটা আমাদের জন্য পারফেক্ট আমরা কমফোর্টেবল ওটাতে কাজ করবো আমাদের সঙ্গে পসিবলি হয়তো সঞ্চিতারাও কাজ করে সঞ্চিতাও কাজ করে থাকে তো ওরও মনে হয়েছে কি এটাই ঠিক তো ভাই এই অনুযায়ী রিজনটা এছাড়া কিছু না চলো তো ডেস্টিনেশন দেখতে যাবো আর তোমাদেরকে দেখাবো আর বাকি চা খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে দেখে নিয়ে যাবো আমার আরও অনেক মাল ঢুকবে মাল বানানো চলছে সেটাও দেখো হয়তো কাল পরশুর মধ্যে যখন সেটাও ঢুকবে সেটা আমার লাইভ আছে সেটা হবে এখন কাজ আছে কত ঠিক আছে চলো তাহলে আর কি
গিয়ে আবার কথা বলবো, যেতে যেতে কথা বলবো না কি না, যেতে যেতে কিছু বলবো না, গিয়ে কথা বলবো, বাড়িতে ঢুকে কথা। আবার এই রাস্তাটা দেখবে তোমরা, দেখবে না, হাসো একটু, একটু হাসো। হে হে হে, আর বলো না, ছিলাম তো ভালোই, হঠাৎ প্রতিমের গাড়িটা দেখছি স্টার্ট নিচ্ছে না, মানে ওই যে প্রতিম গেছে কথা বলতে, হঠাৎ গাড়িটা দাঁড়িয়েছিলাম চা ফা খেয়ে, ওখানে দাঁড়িয়েছিলাম স্টার্ট, মানে বেরোবো স্টার্ট করতে গেছে, স্টার্ট নিচ্ছে না, সেলফ কাজ হচ্ছে না, ঠিক মেরে স্টার্ট করলে হচ্ছে, সেলফ কাজ হচ্ছে না, কি সমস্যা হলো কে জানে, এখন কথা বলতে গেছে কি জানি কি হবে। কি করছে, দাঁড়াও দেখি এখানে ফাইনাল কি হয় দেখি, তারপর বলছি। আচ্ছা মেন ব্যাপারটা হচ্ছে এই ঘরে ঢুকলাম, এবার যেরকম দেখলে কি ভালোই চা ফা খেয়ে বেরোতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আটকে গেল। এবার মেন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ একটু প্রবলেম হয়েছে, ওটা সেলফ স্টার্টটা নিচ্ছে না, সেলফ স্টার্টের সাডেন প্রবলেম হঠাৎ করেই হয়েছে। তো ওখানে আমার একটা কাছেই গ্যারেজ ছিল, তো ওখানে যেরকম দেখলে না যে আমি গেলাম আদেশদার গ্যারেজের ওখানে, ওটাকে আই রোডের ওখানে তো নিয়ে গেলাম, কিন্তু সেই দাদা বললো কালকে সকালে নিয়ে যাওয়ার জন্য। এবার যদি কোনো সময় ছোটোখাটো প্রবলেম থাকে তো ওখানে নিয়ে যাই, কারণ আমার গাড়ি অ্যাকচুয়ালি সব জায়গাতে নেয় না, সব জায়গাতে সার্ভিস করবে না, আইদার সার্ভিস সেন্টার আর নাহলে কিন্তু একদমই আদেশদার গ্যারেজ, মানে অল ওভার হাওড়াতে আর কোনো জায়গাতেই সেভাবে কাজ করে না, অ্যাটলিস্ট আমার জানা নেই যে করে বলে, কারণ সব জায়গাতেই মোটামুটি নিতে চায় না। তো ওখানে নিয়ে গেছিলাম, তখন দাদা কাজ করে বলে, আদেশদার কাজ করে বলে, আদেশদার যেহেতু এত বড়ো একটা গ্যারেজ আদেশদার কাজ করে, কিন্তু আজকে আদেশদাও বললো কি রাত্রি হয়ে গেছে আমি করতে পারবো না, তুই কালকে সকালে নিয়ে আমি দেখে দেবো। এবার কালকে সকালে ওখানে নিয়ে যাওয়ার থেকে আমি বেটার মনে করলাম কি আমি ভাই সার্ভিস সেন্টার নিয়ে চলে যাবো গাড়ি। তো আমি সার্ভিস সেন্টারের যে ম্যানেজার আছে আর কি, আমার সার্ভিস সেন্টার হচ্ছে তুই তোপসিয়া পাক সার্কাস, তো ওখানে ফোন করলাম, ম্যানেজারের সাথে কথা বললাম, তো ম্যানেজার বললো কি ঠিক আছে, ম্যানেজারের সাথে মানে খুব ভালো সম্পর্ক আর কি, যে নীলাদিদা যে ম্যানেজার আছে, তো কোনো প্রবলেম হলেই আমি তার সাথে কথা বলি, হ্যাঁ ঠিক আছে নিয়ে আসবো করবো। তো বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই, নিয়ে চলে আয়। এমনি কিন্তু নর্মালি বুকিং লাগে, কিন্তু তাও দাদা বললো কি তোর বুকিং করার কোনো ব্যাপার নেই, একদিন আগে থেকে বুকিং করতে হয় কিন্তু দরকার নেই, তুই চলে আয়, প্রবলেম হয়েছে এখন চলে আয়। তো আমি কালকে সকালে আপাতত মনে হচ্ছে এখন কিছু রুটিন ছিল সেটাকে চেঞ্জ করতে হবে, কারণ কালকে রূপসার আবার লাইভ ছিল, লাইভ করার ব্যাপার ছিল, কিন্তু মনে হচ্ছে না সেই লাইভটা হবে বলে এখন যেতে হবে ওখানেই, কালকে আপাতত গিয়ে আগে কাজ করাতে হবে, বুঝতেই পারছো ফেলে রাখতে পারবো না, গাড়ির প্রবলেম হঠাৎ করেই হয়েছে, এখন কী করা যাবে, কিছু করার নেই, এখন মেশিন তো খারাপ হতেই পারে, তো সেটাকে নিয়ে যেতে হবে কালকে, হয়তো সার্ভিস সেন্টারে একবার সকালে যাব। এই হলো মেন ব্যাপার, একটু বাজে লাগছে তো আপসেট, কিন্তু কোনো ব্যাপার না, সব প্রবলেমই হতে পারে, কোনো ব্যাপার না। আর তো চলো এই উইকের এটাই মেন ব্যাপার, আর কিছু বিশেষ দেখানোর মতো ব্যাপার নেই, বলার মতন ব্যাপার নেই। আর হ্যাঁ একটা জিনিস দেখিয়ে দিই, ভেবেছিলাম দুপুরেও দেখাবো কিন্তু দেখানো হয়ে ওঠেনি, সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখছো, এই যে এই জিনিসটা আমার মা আজকে বানিয়েছে, চিংড়ি মাছের বড়া। হ্যাঁ এটা মা খুব ভালো বানায়, কিন্তু সবসময় বানায় না, যখন যখন বানায় মাঝে মধ্যে বানায়, তো আজকে বানিয়েছে তো বেশ ভালো, আমার তো এটা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে। দুপুর আজকে ননভেজ ছিল, বাট রাত্রির কমপ্লিট ভেজ খাবার, এই যে পুরো ভেজ, বুঝতে পারছো পুরো ভেজ খাবার, তো এই খাবো এই ডিনারের মাঝে মেনু, এটা দেখিয়ে দিলাম, আর কিছু বিশেষ বলার নেই। বাকি ব্লগ চলো আবার কালকে দেখতে পাবে, তাহলে এখনের মতন চলে যাচ্ছি, টাটা গুড নাইট, বাই বাই, আলবিদা, সবা খেয়ার, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব খুশিতে থাকো, আনন্দে থাকো, আর আশা করি আমিও আনন্দ পাবো যদি গাড়ি ঠিক হয়ে যায় ভাই। তো চলো টাটা গুড নাইট, চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, থ্যাংক ইউ থ্যাংক ইউ।